হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকতেছে তার্কিশ চিকেন কাবাব। এটা আমার খুবই পছন্দের একটা কাবাব, আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো এর জন্য এখানে রানথানের যে মাংসটা সেটাকে আমি নিয়েছি। সাধারণত এই কাবাবের জন্য রানথানের মাংসটাই ভালো হয়, কারণ এই মাংসটা একটু তেলানো থাকে, কাবাবটা জুসি হয়। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা। তো আমি এখানে প্রায় 2 পাউন্ডের মতোই নিয়েছি রানথানের মাংস। তো এখানে 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। সব কিছু মশলা মাখানোর পর আমি যখন মনে করব যে পরিমাণটা একটু কম হয়েছে, তখন কিন্তু আমি আর একটু করে অ্যাড করে দিই। এখানে দিয়ে দিচ্ছি ক্যাচাপ 2 চামচ পরিমাণের। এটা একটু দেখতে লাল সাবাব আসবে, কালারটা টেস্টও বাড়বে। আর এখানে রেখেছি ঘরের তৈরি কিছু মশলা, লাল মরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স যেটা বলে সেটা মানে ভাঙা গুঁড়া মরিচ। আর আছে এখানে ধনিয়া, জিরার গুঁড়া আর আছে 3 টেবিল চামচ পরিমাণের তান্দুরি মশলা। এই মশলাটার পরিবর্তে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাবাব মশলা ব্যবহার করতে পারেন, কারণ শানের মশলাগুলো অনেকটাই সেম ফ্লেভারের হয়, একটু জাস্ট 19-20। তো আমি এই তান্দুরি মশলাটা যে কোনো ধরনের কাবাব ব্যবহার করি, এত সুন্দর একটা স্মেল আসে আমি মনে করি। আর দিয়ে দিচ্ছি মরিচগুলা, তবে সব কয়টা দিচ্ছি না যেহেতু বাচ্চারা খাবে, একটুখানি আমি রেখে দিচ্ছি কারণ খুব বেশি জাল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস, তবে লেবুর রসটা পরিমাণে একটু বেশি দিলেই ভালো হয়। তো আমি আগে বলেছি সব কয়টা মশলা মাখিয়ে যখন আমি মনে করব পরিমাণটা কম হয়ে গেছে, তখন আমি আর একটু কিছু অ্যাড করে নিব। তো আপনারা চাইলে একটু 19-20 করে কিন্তু এখানে করে নিতে পারেন। তো মেন হচ্ছে এখানে যে মাংসটা, এটাই কিন্তু কাবাবটাকে টেস্টি করবে, মানে জুসি করবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি তেল, অলিভ অয়েল। তো ম্যারিনেটের সময় একটু তেল দেওয়াটা খুবই জরুরি আমি মনে করি। আর এখন দিয়ে দিব টক দই। তবে টক দইটা দেওয়ার পরে আমার মনে হয়েছে পরিমাণে কম, আমি আরও কিছু টক দই এখানে অ্যাড করেছি। তো এখানে প্রায় 1/2 কাপের মতো টক দই আমি মোট ব্যবহার করেছি 2 বারে, কারণ টক দইটা কিন্তু আপনার কাবাবের মাংসটা মাখানো একটু মাখামাখা হলেই ভালো হয়। তো এই সব কিছু ভালোভাবে মাখিয়ে এখন কিন্তু রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য, এবং ম্যারিনেট করে পরে 2 ঘন্টা রাখাটা কিন্তু খুবই জরুরি যে কোনো কাবাবের জন্য আমি মনে করি। 2 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন এই ধরনের কিছু শাসলিক কাঠিতে আমি গেঁথে নিচ্ছি। যদি আপনাদের কাছে এই ধরনের কাবাবের যে স্টিকগুলো আছে থাকে ওইটা দিয়েও করে নিতে পারেন, তবে আমি ওয়ান টাইমগুলো ইউজ করে এতে ফেলে দিতে সুবিধা হয় তাই। তো এই মাংসগুলো একটু বড় করে নেওয়ার অর্থ হলো যখন আমরা মাংসগুলো ভিতরে ঢুকাবো তখন কিন্তু একটু 2টা ভাঁজ দিয়ে পরোত করে নিব। দেখতে মনে হচ্ছে অনেকটা বড়, বাট কাবাবটা যখন হয়ে আসবে তখন কিন্তু মাংসগুলো চুপসে একদমই ছোট হয়ে যাবে। তো এইভাবে সব কটা কাবাব আমি এখানে মাখিয়ে নিয়েছি, কোনো প্রকার হলুদ বা কোনো ফুড কালার ব্যবহার করি নাই। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো 2 ঘন্টা পর এখন কাবাবগুলোকে আমি বেজে নিব, তবে এর জন্য আমি এখানে কোনো ওভেন ব্যবহার করতেছি না, যেটা আমাদের হাতের কাছে থাকে ইজি আমি সেইভাবেই দেখাচ্ছি আজকে। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা বাটার একটা ফ্রাইং প্যানে। বাটারটা দিলে আরও ভালো হয় যে কাবাবটা আপনার সফট থাকবে অনেকক্ষণ। কোনো প্রকার ঘি আমি এখানে ব্যবহার করতেছি না আজকে, শুধু বাটার দিয়ে আর সামান্য অলিভ অয়েল দিয়ে মাখানো, এতেই কিন্তু হয়ে যাবে, কারণ মাংসতে অলরেডি অনেক তেল আছে। তো কাবাবগুলো একটু ডেকে দিতে হবে একটু সিদ্ধ হবার জন্য ভালোভাবে। প্রথমে একটু পানি আসবে, তবে ভয় পাওয়ার কারণ নেই, পানিটা কিন্তু মাংসটাকে আস্তে আস্তে ভিতর থেকে সিদ্ধ করে নিয়ে আসবে, এবং একটা সময় প্রায় 30 থেকে 40 মিনিট পর কিন্তু আস্তে আস্তে মিডিয়াম হিটে আপনার কাবাবটা এরকম সুন্দর হয়ে যাবে। তো প্রায় 30 মিনিটের মধ্যে কিন্তু কাবাবগুলো এত সুন্দর জুসি কালার হয়ে গেছে। তো একটু উল্টে পাল্টে দিতে হবে যেন নিচে যে লেগে গেছে বাটার এবং মশলাটা সেটা কাবাবের গায়ে লেগে যায়। এই কাবাবটা দিয়ে সাধারণত নান, রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা। তো আমার খুবই পছন্দের একটা কাবাব, আমি চেষ্টা করি সবসময় খেতে। আর রোজার মাসে তো সবসময় ভাজা পোড়া খাই না, মাঝে মাঝে এই ধরনের কাবাব সাথে একটু রুটি বা সালাদ নিই। আর বাচ্চাদের তো খুবই পছন্দ থাকে, যখনই আপনার ইফতার টেবিলে এই ধরনের একটা কাবাব রেডি করে সার্ভ করবেন, বাচ্চারা কিন্তু ইজিতে হাতে নিয়ে এটা খেতে পারবে এবং বাসা ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে। তো রেডি হয়ে গেল আমার তার্কিশ চিকেন কাবাব। জুসি এই কাবাবটা আপনারা বাসায় বানিয়ে কিন্তু ট্রাই করতে পারেন পরিবারের সবাইকে নিয়ে।
এবং ইফতার টেবিলে কিন্তু আপনার লুকসটাই ডিফারেন্স করে দিবে, খুবই সুন্দর লাগবে দেখতে এই ধরনের একটা কাবাব যখন থাকবে। তো আলহামদুলিল্লাহ আমার আজকের ইফতার মেনুতে এরকম একটা কাবাব ছিল, আপনারা বাসায় বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও চলে আসবো কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন রমজানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।